নমস্কার বন্ধুরা, প্রবাসী বাগছাড়া আর লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি উচ্ছে দিয়ে মুগ ডাল, বা অনেকে তেঁতুর ডালও বলে থাকে। শীত শেষ হয়ে গরম পড়তে শুরু করে দিয়েছে, মুখের স্বাদ বদলাতে এরকম করে উচ্ছে দিয়ে ডাল তৈরি করে নিন, সবারই ভীষণই ভালো লাগবে। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা করলা। করলাটা গোল গোল করে কেটে নেব। করলাটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, আবার এরকম করে পাতলা করে গোল করে কেটে নিয়ে আবারও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। করলার গায়ে অনেক সময় মাটি থেকে যায়, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কিংবা জলের মধ্যে একটু ভিজিয়েও রেখে দিতে পারেন। তাহলে করলার থেকে সম্পূর্ণ মাটিটা বেরিয়ে যাবে। দেখে নিন কত সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা করিনি আবার খুব পাতলাও করিনি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখানে উচ্ছেটা সর্ষের তেলে ভাজবো, চাইলে আপনারা সাদা তেলেও তৈরি করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটা বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে উচ্ছেগুলো পাতিয়ে পাতিয়ে দিলে উচ্ছেটা ভাজা হতে টাইমটাও কম লাগে, আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। এভাবে উচ্ছে ভাজলে উচ্ছে ভাজাতে তেলটা কম লাগে, আর উচ্ছেটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ আর খুব বেশি হলুদ দেবো না, অল্প পরিমাণে দেব। লবণ আর হলুদটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে উচ্ছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মিশে যাবে। ভালো করে উচ্ছেটা ভেজে নেওয়ার পরে তুলে নেব, দুপাশ একই রকম করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি ডালের মধ্যে দেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ভাজা হয়েছে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এভাবে ভাজলে আগেই বলেছি তেলটা কিন্তু খুবই কম লাগে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেলটা কতটা লেগেছে। একইভাবে বাকি উচ্ছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এবার বাকি উচ্ছেগুলো দিয়ে দিলাম। অপরদিকে এবার ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা না ভেজে কাঁচাই রান্না করব। আপনাদের যদি কাঁচা মুগ ডাল রান্না করতে অসুবিধা থাকে বা পছন্দ না করেন, তাহলে একটু ভেজে নিয়েও রান্না করতে পারেন। 4 থেকে 5 বার জল পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা খুব ভালো করে ধুয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। এখানে বলে রাখি, ডাল তৈরি করার জন্য প্রয়োজনীয় যতটা জল আমি একবারে দিয়ে নিয়েছি। পরবর্তীতে জল অ্যাড করলে অনেক সময় ডালের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পরে ডালটা ফুটে উঠেছে, আর ডালের উপর থেকে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাতে অনেক ময়লা থাকে, এই অংশটা তুলে ফেলে দেব। এভাবে তুলে ফেলে দিলে ডালটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবার ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 200 গ্রাম ডাল নিয়েছি, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এভাবে সিদ্ধ করার সময় লবণ আর হলুদটা দিলে ডালের কালারটা খুব ভালো হয়, আর ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাইলে প্রেশার কুকারেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে ডাল সিদ্ধ করলে ডালের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। মুগ ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়ার পালা। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার আগে অবশ্যই মাঝখান থেকে একটু ফাটিয়ে দেবেন, তাহলে অনেক সময় তেলটা ছিটে আসে,
তেলটা আর ছিটে আসবে না। দিয়ে দিলাম একটা তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি। আর এভাবে জিরে আর সর্ষে দিলে ফোড়নটা কিন্তু খুব ভালো হয় আর ডালের স্বাদটা দুর্দান্ত হয়। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা পেস্ট। আদা পেস্টটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই। আদার যে হালকা গন্ধটা আছে ডালের সঙ্গে গন্ধটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। ডালটা আমি একবারেই দিয়ে দিলাম না, কারণ একবারে দিলে অনেক সময় তেলটা উঠে আসে। ডালটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। সম্পূর্ণ ডালটা দেওয়ার পরে আগের থেকে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেবো। যেহেতু ডালটা গরম আছে আর ফুটতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, গরম ডালের মধ্যেই উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো উচ্ছেটা দিয়ে নেবেন, খুব বেশি উচ্ছে হয়ে গেলে অনেক সময় ডালটা বেশি তেঁত হয়ে যায়, তাই উচ্ছেটা একটু বুঝে দেবেন। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ডালটা ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে 1 টিস্পুন ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। ঘিটা অপশনাল, যদি পছন্দ হয় দিতে পারেন, আর পছন্দ না হলে স্কিপও করতে পারেন। আজকে উচ্ছে দিয়ে মুগ ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে দিয়ে মুগ ডাল দুর্দান্ত লাগে। যদি কেউ এভাবে তৈরি করে না থাকেন অবশ্যই তৈরি করবেন। যারা উচ্ছে খেতে পছন্দ না করেন তারাও কিন্তু চেটে পুটে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।